আশা করি সবাই পড়াশোনা শুরু করে দিয়েছ এসএসসি জিওগ্রাফি। এক্ষেত্রে কিছু বই, কোন বইগুলো পড়লে ভালো হবে সেটা আমি একটু তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো যে আমাদের ভূগোলের জন্য প্রচুর বই রয়েছে। জিওটেকট্রনিক বা জিওমরফোলজি যদি খোঁজ করো দেখবে 10-12-15টা রাইটার পর্যন্ত বই রয়েছে। এরকম প্রত্যেকটা টপিকের 10-12-15টার পর্যন্ত তোমরা বই পেয়ে যাবে বাজারে, এখন বই প্রচুর অ্যাভেইলেবেল। তো এই ক্ষেত্রে তোমাদের কিছু সচেতনতা মানে জরুরি আর কি, বা মাথায় কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে 10-12খানা বই একবারে পড়া যাবে না। এই জন্য কিছু বেস বই আগে সিলেক্ট করতে হবে যে কোন বইটা হবে আমার বেস বই, যাকে কেন্দ্র করে একাধিক বই থাকবে। তো এবং এসএসসির যখন কোশ্চেন সেট আপ হয় কিংবা যখন সলভ করা হয় কিংবা চ্যালেঞ্জ করা হয়, তখন কিন্তু রেফারেন্স বইকে ব্যবহার করা হয়। একটা প্রশ্নের অ্যান্সার কাকে চ্যালেঞ্জ করবে তুমি, অ্যান্সারটা সঠিক না ভুল, কোনো বইয়ে হয়তো শাল একটা দেওয়া আছে, আরেক বই আর একটা শাল দেওয়া আছে, বাজারের বিভিন্ন রকম আছে, এই ক্ষেত্রে রেফারেন্স বই কোনটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে রেফারেন্স বই হিসেবে দুটো জিনিস দেখা হয়, একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পর্ষদ দ্বারা পাবলিকেশনের বই, আর দ্বিতীয় হচ্ছে ইউনিভার্সিটিগুলো, আমাদের যে পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি রয়েছে, কলেজ রয়েছে, তারা রেফারেন্স হিসেবে তাদের সিলেবাসে কোন বই আছে। এই দুটো জিনিস লক্ষ্য মানে ফলো করেই তোমাদের প্রশ্নের উত্তরগুলোর রেফারেন্স হিসেবে সেট করা হয়। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের যে সিলেবাস থাকে সেখানে মূলত বেশিরভাগই আমাদের বিদেশি রাইটারের বইগুলো রয়েছে ইংরেজি ভার্সনে, আর ভারতবর্ষের কিছু স্বনামধন্য লেখকের বই রয়েছে। তো সেক্ষেত্রে এসএসসির পড়তে গিয়ে অত ইংরেজি বই তো পড়া সম্ভব নয় সবার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কিছু বেস বই যেগুলো বাজারে পপুলার, সার্বিকভাবে ব্যবহার হচ্ছে, খুব পপুলার বই এবং বহুদিন ধরেই চলে আসছে, এই ধরনের বই যদি থাকে সেগুলোকে আমরা রেফারেন্স বই ধরবো এবং সেটা হবে তোমার বেস বই। যেমন জিওটেকট্রনিক বা জিওমরফোলজির ক্ষেত্রে আধুনিক ভূমিরূপ বিদ্যা সুভাষ মুখোপাধ্যায়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পর্ষদ দ্বারা পাবলিকেশন করা হয়। তাহলে এই বইটিই হচ্ছে তোমাদের বেস বই ধরতে হবে। তার সঙ্গে নতুন যে বই বিভিন্ন রাইটারে বেরিয়েছে তার মধ্যে তুহিন রায়ের বইটি বেশ ভালোই আছে, সেই বইটিও তোমরা ব্যবহার করতে পারো, বা সুভাষ মুখোপাধ্যায় সেই বইটিও ব্যবহার করতে পারো, সুভাষ রঞ্জন বসু। তাহলে সেই বইটিও কিন্তু খুবই ভালো, সেটাও ব্যবহার করতে পারো। এইগুলো হচ্ছে বেস বই, তার মধ্যে সুভাষ মুখোপাধ্যায়টাকে তুমি প্রথমে প্রেফারেন্স রেখে বাকি আর একটা দুটো বই তুমি ব্যবহার করো। তারপর যদি সময় হয় তুমি আরও অন্যান্য বই যেগুলো আছে তোমার ভালো লাগে সেগুলো ব্যবহার করো। এবার যদি ক্লাইমেটোলজির কথা বলি, জলবায়ুবিদ্যা, এক্ষেত্রে ইন্দ্রকুমার চ্যাটার্জি পশ্চিমবঙ্গ পর্ষদ দ্বারা পাবলিকেশন করা হয় সেই বইটি, চটিয়া একটা ছোটো বই, সেই বইটি খুবই ভালো, সেটা তোমরা ব্যবহার করবে। তার সঙ্গে নতুন একটি রাইটারের বই বেরিয়েছে বিদ্যুৎ প্রামাণিকের ভূত জলবিদ্যা, এই বইটিও খুবই ভালো, এটাও তোমরা বেস বই হিসেবে ব্যবহার করতে পারো। এবং আরও অনেক বই রয়েছে এবং ইংরেজি বইও কিছু আছে, ক্লাইমেটোলজির স্টলারের বই, তারপর সাবেন্দ্র সিংয়েরও বই আছে, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফারদের মধ্যে ডিএস লালের বই আছে, সেগুলো ব্যবহার করতে পারো, বাট বেস বই ইন্দ্রকুমার চ্যাটার্জি এবং বিদ্যুৎ প্রামাণিক, এই দুটো। নেক্সট যদি আমরা ধরি বায়োজিওগ্রাফি, এক্ষেত্রে নিখিল কৃষ্ণ দে বেস্ট, নিখিল কৃষ্ণ দের একটা মোটা ভলিউমের বই আছে যেখানে মৃত্তিকা, তারপর হচ্ছে তোমার কী বলে বায়োডাইভার্সিটি রিলেটেড, বায়োম রিলেটেড যা টপিক আছে সব নিখিল কৃষ্ণদের বই কভার করে যাবে, এটা তোমরা বেস বই হিসেবে ব্যবহার করবে। আর ইংরেজি বই তো সাবিন্দর সিং ব্যবহার করতে পারো, অথবা বিদেশি দুই একটি রাইটারের বায়োজিওগ্রাফি আছে সেগুলো ব্যবহার করতে পারো, তবে এই নিখিল কৃষ্ণ দে পড়লেই যথেষ্ট, তার বাইরেও আরও রয়েছে সেগুলো ব্যবহার করবে। আর যদি আমরা হিউম্যান জিওগ্রাফির কথা বলি, হিউম্যান জিওগ্রাফির বই তো মনে হয় এক আলমারি ভর্তি হয়ে যাবে যদি এত বাজারে বই রয়েছে। তো এক্ষেত্রে রিসেন্টলি একটা বই বেরিয়েছে, সেটা তুহিন রায়ের বই, বেশ ভালোই আছে, এই বইটি তোমরা বেস বই হিসেবে ধরতে পারো। আর মৌসুম মজুমদারের, মানে এসএসসির জন্য বলছি, মৌসুম মজুমদারের একটা বই আছে সমাজ সংস্কৃতি ও রাজনৈতিক ভূগোল, এই বইটি ভালো আছে, এটাও তোমরা ব্যবহার করতে পারো আর কি। থটের ক্ষেত্রে রামকৃষ্ণ মাইতি, এই বইটি এসএসসির জন্য একদম বেস্ট। রাম থটের জন্য আরও কিছু বই আছে, কুন্তলা লাহিড়ি দত্ত, মাজিদ হোসেনের বই আছে, আর ডি দীক্ষিতের বই আছে, এক্ষেত্রে তোমরা রামকৃষ্ণ মাইতির বইটি ব্যবহার করবে, এটি এসএসসির জন্য একদম ভালো, ঠিক আছে। আরও যদি পড়তে চাও সেক্ষেত্রে মাজিদ হোসেনের
তোমার থটের বই আছে সেটা ব্যবহার করতে পারো। এবার চলে যাই হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে অনিশ চট্টোপাধ্যায় অর্থ এই সম্পদ ভূগোল বা অর্থনৈতিক ভূগোল অনিশ চট্টোপাধ্যায় এই বইটি পড়লেই যথেষ্ট। এটা আগে একটা বই বেরোতো, 2 বছর আগে পর্যন্ত পাওয়া যেত, মোটা ভলিউম, বড় চওড়া বই। সেই বইটি ভ্যারি রিসেন্টলি একটা বেরিয়েছে অর্থনৈতিক ভূগোল, সেটা কিন্তু সিবিসিএস সিলেবাসকে ফলো করে করা হয়েছে, সেই বইটি না কিন্তু, তার আগে মানে বেরিয়েছিল 2 বছর আগে যে বইটি ছিল, মোটা ভলিউম, বড় অর্থনৈতিক ভূগোল এরকম একটা বই ছিল, সেই বইটি তোমরা কিনবে। সিবিসিএস সিলেবাসে যেটা আছে সেটা না কিন্তু, সিবিসিএসের আগের সিস্টেমের বইটা তোমরা কালেক্ট করবে, ওটা হলেই অর্থনৈতিক ভূগোলের জন্য একদম এনাফ। নেক্সট যদি চলি আসে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে ভ্যারি রিসেন্টলি অনিশ চট্টোপাধ্যায়ের একটি বই বেরিয়েছে, খুব সুন্দর, এই বইটি তোমরা পড়তে পারো, এসএসসির জন্য ঠিক আছে একদম, ওকে। আর ইংরেজি বই হিসেবে মাজিদ হোসেনের বইটা তোমরা পড়তে পারো, খুবই মানে কাজে দেবে। আর একটা বই তোমরা ব্যবহার করতে পারো, কার্তিক চন্দ্র মণ্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, এটাও WBCSকে ফলো করে বইটা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর আছে, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন টাইপের বানানো আছে, এই বইটাও তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দর বই আছে। আর হচ্ছে ওসিনোগ্রাফির ক্ষেত্রে যারা মানে 9-10 পরীক্ষায় বসবে, ওসিনোগ্রাফি এখানে দ্যুতিমান ভট্টাচার্যের বই বেস্ট, এই বইটি পড়লেই যথেষ্ট, নবোদয় পাবলিকেশনের সম্ভবত। আর যদি আসি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আশিস সরকারের বিকল্প নেই, প্র্যাকটিক্যাল যে বই আশিস সরকারের ইংরেজি বই বাট খুব ভালো। আর বাংলা বই হিসেবে দাস হাজরার প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বইটি ব্যবহার করতে পারো। এছাড়াও বাজারে প্রচুর বই আছে যেটা তোমার ভালো লাগে সেটা তোমরা পড়বে, তবে কিছু বেস বই আমি যেগুলো বললাম এগুলোকে বেস বই হিসেবে ব্যবহার করো। একটা বই থাকবে যে বইটাকে পড়ে তুমি একদম মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে এমনভাবে পড়তে হবে প্রত্যেকটা পৃষ্ঠার অ্যান্সার যেন তোমার মাথায় গেঁথে যায়, পরীক্ষার হলে বসে যেন তোমায় মনে করতে পারো কত নম্বর পেজে তোমার ওই অ্যান্সারটা সম্ভবত ছিল, সেটা যেন ভেসে ওঠে, সেইভাবে পড়তে হবে। এবার একটা টপিকের জন্য 10টা বই পড়লে পরীক্ষার হলে তো কনফিউজড, কোন বইয়ে কী অ্যান্সার ছিল, মন ভালোভাবে তোমাকে রেসপন্স দেবে না ব্রেন, তো ব্রেন সঠিকভাবে রাস্তা দিতে গেলে তাকে একটা বা দুটো বই খুব ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর তুমি একাধিক বই ব্যবহার করো, অন্যান্য যত গাইড বই টাইড বই আছে সেগুলো ব্যবহার করো। আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 11-12 বই, ভ্যারি ইম্পর্ট্যান্ট, সমরেন্দ্র মোদক, খুব ভালো মানে এসএসসির জন্য একদম উপযুক্ত বই। এবং এছাড়াও ওই অনিশ চট্টোপাধ্যায়, যুধিষ্ঠির হাজরা বই আছে, তবে আমি প্রেফার করবো সমরেন্দ্র মোদকের বই, এটা পড়লেই এনাফ 11-12 জন্য। এবং তার সঙ্গে তোমরা NCERT-র যে বই হয় 11-12 বা 9-10 জিওগ্রাফি সেটা একটু জোগাড় করবে, ভ্যারি ইম্পর্ট্যান্ট, এই বইগুলোতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো খুবই ভালো মতো দেওয়া আছে, কোনো কনফিউশন তথ্য সেরকম নেই। আর যদি তোমাদের ডিমান্ড হয় যে আমরা একটা এসএসসির গাইড বই কিনবো, সেক্ষেত্রে একটা রিসেন্টলি লাস্ট ইয়ার একটা বই বেরিয়েছিল শ্যামল সর্দারের এসএসসি গাইড বই, বেশ ভালো, তোমরা সেটা ব্যবহার করতে পারো। তো এইভাবে কিছু বেস বই আগে বানিয়ে নাও, যে বইগুলো একদম মানে পড়ে সেগুলোর প্রত্যেকটা পৃষ্ঠা একদম তোমরা তথ্য বের করে একদম যাতে তোমাদের ব্রেনে ঢুকে যায় এই ধরনেরভাবে পড়ে নেবে, তারপরে একাধিক বই ব্যবহার করো, এবং কিছু ট্রিক্স ফলো করতে হবে, এই মানে হাজার হাজার প্রশ্নের অ্যান্সার বানিয়ে পড়ে মুখস্থ মাথায় রাখা কিন্তু সবসময় সম্ভব না, সেক্ষেত্রে কিছু ট্রিক্স ইউজ করতে হবে, যে ট্রিক্স ইউজ করলে, যে সূত্র ইউজ করলে, যে পদ্ধতি ইউজ করলে তুমি একাধিক কোশ্চেনের অ্যান্সার মনে রাখতে পারবে, একটা ট্রিক্স ইউজ করে যেন 100টা অ্যান্সার বা 50টা কোশ্চেনের অ্যান্সার সলভ করা যায়, কিছু ট্রিক্স বা কিছু টেকনিক সেটা নিজেদের বের করতে হবে। আমি নেক্সট ভিডিওতে 2-1 ট্রিক্স শিখিয়ে দেবো এবং তোমাদের পথ দেখিয়ে দিবো যে কীভাবে সেই ট্রিক্সগুলো কাজে লাগানো যায়, তোমরা তখন এরপর থেকে নিজেরাই ইনভেন্টেড করতে পারবে সেই ধরনের ট্রিক্স, একটা ট্রিক্স দিয়েই যেন একটা টপিকের মোটামুটি ছোটো সাব টপিক যাতে ক্লিয়ার করা যায়, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো, ওকে। সবাই ভালো থেকো, পড়াশোনা করো, বেস্ট অফ লাক, খুব জোরসে পড়াশোনা শুরু করে দাও, সূর্যের মুখ দেখা যাবে না, পড়াশোনা শুরু, থ্যাংক ইউ।